মনে করে বলতে পারবেন শেষ কবে আপনি আপনার প্রিয় মানুষটাকে জড়িয়ে ধরেছিলেন? দু একজন বলতে পারলেও বেশিরভাগই পারবেন না, কারণ দাম্পত্যকে আপনারা রোজকার দিনের দাঁত মাজা, মুখ ধোয়া বা স্নান করার মতোই একটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন। তাই তার জন্য যে কিছুটা এক্সট্রা এফোর্ট দিতে হয় এটা আপনারা জানেনই না, আর তার জন্যই কিন্তু দিনে দিনে আপনাদের মধ্যে স্ট্রেস বাড়ছে, টেনশন অ্যাংজাইটি বাড়ছে, ব্লাড প্রেশার বাড়ছে, হার্টের প্রবলেম বাড়ছে। তাই যদি আপনারা আপনাদের জীবন থেকে স্ট্রেসকে দূর করতে চান, হার্টের অসুখ কমিয়ে দিতে চান, তাহলে প্রিয় মানুষটাকে অ্যাটলিস্ট 20 সেকেন্ডের জন্য জড়িয়ে ধরবেন। সে আপনার প্রেমিকা হতে পারে, স্ত্রী হতে পারে, হ্যাঁ ঠিক 40 বছরের পুরনো স্ত্রীও হতে পারে, স্বামী হতে পারে, সন্তান হতে পারে, বা সবচেয়ে প্রিয় যে মানুষ আপনার বন্ধুও হতে পারে। কিন্তু রোজ জড়িয়ে ধরা অভ্যাস করুন, মিনিমাম 20 সেকেন্ড থেকে 36 সেকেন্ড পর্যন্ত। এবং এটা বলা হয় যে দিনে 8 বার যদি কেউ জড়িয়ে ধরেন খুব প্রিয় কোনো মানুষকে, তাহলে কিন্তু তার জীবনের অনেকটা টেনশন, অ্যাংজাইটি, স্ট্রেস দূর হয়। তাই আর দেরি কেন, জড়িয়ে ধরুন শক্ত করে।